মটরশুটি তুললি, এবার তুই খেতে থাক, আমি পরে খাবো। মিষ্টি লাগবে দেখবি, দারুণ মিষ্টি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও জমজমাটি দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। মায়ের হাতে সব থেকে নিরামিষ এঁচোড়ের রেসিপি খেতে খুব ভালো লাগে, আর এখন বাজারে তো এঁচোড় পাওয়াই যাচ্ছে। তো আজকে মা নিরামিষ এঁচোড়ের রেসিপি করবে, তার সঙ্গে থাকবে বেগুন ভাপা। দুটো রেসিপি গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কীভাবে আমার শাশুড়ি মা রান্না করে। আমি এসেছি, কাঁচা লঙ্কা লাগবে বললো মা, সেই জন্য বাগান থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নেব। এঁচোড়েও লাগবে আর বেগুন ভাপাতেও লাগবে। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়েছে, দেখুন সাইজটা কত বড় বড়। বউন লঙ্কা খুঁজ, বসে বসে আমি তো আর নুনতে পারবো নি, বসতে পারবো নি, আর লঙ্কাগুলো নি গাছের নিচে দিকেই ঝুলছে। এনা পাবি, এই লঙ্কা খুব যেন আমি খাবো নি। তুই খাবি নি? না। কেন, এক কামড় দে না, এক কামড় দে দেখি। এই দেখুন, এটা তো একরকম কাঁচা লঙ্কার জাত, আর এই কাঁচা লঙ্কার গাছটা একদম অন্য রকম জাতের। এটা হচ্ছে ধানি কাঁচা লঙ্কার গাছ। এই দেখেছেন কত ছোট ছোট লঙ্কা হয়েছে, এগুলোকে ধানি লঙ্কা বলি, খুব ঝাল। আজকে আর ধানি লঙ্কা নেবো না, বড় লঙ্কা দিয়ে রান্না হবে, অন্য আর একদিন ধানি লঙ্কা তুলে রান্না করে দেখাবো। এইরকম তিন চারটে গাছ হয়েছে, চ গৌর এইগুলো হলেই হয়ে যাবে। পুকুরের এই পাশটায় যেমন সর্ষে গাছ হয়েছে, তেমন পিরিং শাগের গাছ, আর তেমন ধনে পাতার গাছ, রাস্তাই নেই। এই দেখ এক ধার দিয়েছ। এই দেখেছেন বন্ধুরা কত সর্ষে হয়েছে, এই দেখুন আমি আগুর করে ধরতে পারছি না, এত সর্ষে হয়েছে। এটা একটা গাছের সর্ষে, এত এইগুলো তো একটু সবুজ সবুজ হয়ে আছে, এটা পাকতে দেরি লাগবে, কিন্তু এইদিকে সর্ষেগুলো আগে পেকে যাবে। এই যে রং চেঞ্জ হয়ে গেছে এইগুলো। আর কদিন পরে এদিকে সর্ষেগুলো তুলতে হয়ে গেছে, আধা পাকা হয়ে গেছে। দাদু গাছ থেকে তুলবে আর শিলে বেটে রান্না করবে। একটা লঙ্কা সাইজ দেখছো, কেমন করে কাটবো গো? এই যে বোটা ফেলি দিয়ে, হ্যাঁ ওদিকখান যে ফাল করে দিবে, পোকা আর আছে নাকি দেখবে। আচ্ছা আমি বেগুন কাটবো আর মা এঁচোড় কাটবে। আজকে দাদু আজকে নিরামিষ এঁচোড়ের রেসিপি হবে। হ্যাঁ হোক না, ভালো তো। হ্যাঁ আমি একটু হাতে তেল মেখে নেবো, তোমরা যখন হেঁচড় কাটবে অবশ্যই হাতে এরকম তেল মেখে কাটবে, নাহলে আঠা একবারে জড়ি যাবে আর উঠবে না। এই আঠা লেগে যায় বলে তো অনেকে হেঁচড় কাটে। বটিও একটু মাখিয়ে নিতে হবে, বটিয়ে চামড়া সব উঠবে নাকি। খুব নরম আছে হেঁচড়টা। হ্যাঁ এই তো নতুন হেঁচড় বেরিয়েছে না, এখন তো নরম নরম হেঁচড়ই পাওয়া যাবে। এই যে টাটকা হেঁচড়, এত আঠা বেরোচ্ছে, এই যে স্টোরের হলে শুকনো হলে এত আঠা বেরোতো নি। সবে দানা বসছে দেখো, ভালো ভাব দেখা তো। হ্যাঁ কত কিছু নিয়ম। এখন এঁচোড় কদিন পরে এটা আবার কাঁঠাল হয়ে যাবে পেকে গেলে। সর্ষে জল, মা বললো বেগুনগুলো দেখে কাটবে, পোকা টোকা আছে কি না, মাঝখান থেকে অর্ধেক করে দেখি। একদম নরম বেগুন, একদম ফ্রেশ, পোকা কিছু নেই। পোকা দেখে মনে হচ্ছে যেন এই যে দেশি বেগুন, দেশি বেগুনই তো, এটা মায়া চড়ের তো। আর বেগুন ভাপাতে তো এরকম নরম বেগুন লাগবে। আজকে কি দুটো রেসিপি নিরামিষ হবে মা? হ্যাঁ নরম বেগুনই তো ভাপা খেতে ভালো। শীতকালে বেগুন ভাপা, বেগুন পোড়া সব কিছুই খেতে বেশ ভালো লাগে। কাঁঠালে ডাঁঠা লাললে পরে আর ছাড়বে না। হ্যাঁ ও পিজিতে ডাঁঠা, আজকে ভাগিস টুকটুকির মা আসেনি, টুকটুকির মা বাপের বাড়ি গেছে।
এক গামলা হেঁচড় হয়ে গেছে, এবার আমি এই হাতটা পরিষ্কার করে হেঁচড় ধুয়ে নিয়ে আসছি। হাতটা একবার গালে দিয়ে দেখো। তোমার গালে দিই না দাদু, দেখি দিয়ে দিই। ভালো করে, আরে ভালো করে লাগিয়ে দাও, ভালো করে হাত দিয়ে হাত ধুবে গো। হ্যাঁ, সরষের তেল দিয়ে আগে তেল দিয়ে আবার সব কাপড় ছেঁড়া দিয়ে তুলতে হবে, এখন আলে উঠবে না। আগে সরষের তেল দিয়ে একটু বেশি তোমার গোপে যদি লাগানো যায় এই আটা একবারে গোপ সমেত উঠবে। গুড়া দিয়ে ফেলে জড়ি। হ্যাঁ, এদিকে আমারও সব বেগুন কাটা হয়ে গেছে, বেগুনগুলো আমিও ভালো করে ধুয়ে নেব, মা আসলেই রান্না শুরু হবে। আমি আঁচটা ধরে নিচ্ছি গো। বেশি করে গুটে দাও। আরে বেশি করে দিতে হবে, দাদু উনুন জ্বালাতে পারে, দাদুকে দিরা শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, চল যা, তুই একটু দাও, তাড়াতাড়ি উনুন জ্বালো। আয় দেখো, উনুন জ্বালতে জ্বালতে এসে গেল মা। এঁচড় সিদ্ধ করার আগে জলে একটু লবণ হলুদ দিতে হয়, একটু দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো। কেটে ধুয়ে রাখা হেঁচড় জলে দিয়ে দেবো। দাদু অনেকক্ষণ থেকে একা একা বসে আছে, দাদুর মনটা ঠিক ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু সরে যাই দাদুর পাশে গিয়ে বসি। দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার ঢেলে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, লবণ হলুদ গুঁড়ো, আদা, জিরে, শুকনো লঙ্কা, সব একসঙ্গে বেটে দেবো। আরে বল, আমি তো ঘুমিয়ে পড়েছি নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছি নাকি? ঘুম এসে যা। আমি কি বলছি শুনতে পাইছো? বলো, আজকে যে নিরামিষ হেঁচড়টা হচ্ছে, মাংস ফেলি খেতে হবে। মাংস শুনতে পাইছো? মাংস ভেবে খেয়ে নিবে। মাংস রান্না করার আগে যেরকম মশলা মাখিয়ে নিলে খেতে ভালো লাগে, সেরকম হেঁচড়েও আমি কিছু মশলা মাখিয়ে নেবো, খেতে ভালো লাগবে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তোমার হয়েছে? আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা আছে, এটাও দিয়ে দেবো। টক দই, সরষের তেল, খুব ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখাচ্ছ, মাংসের মতো মাখাচ্ছ। মাংস ফেলি খেতে হবে। মা তো প্রথমেই তোমাকে বলছে যে আজকে যেভাবে রান্না করবো। তোমায় যে মাখাচ্ছ, মাখানো হয়ে গেলে এর পাশে এক পিস দিবে, তো ওই অবস্থায় খাবো। হ্যাঁ, এ খাবে? হ্যাঁ, গরু খাবে নাকি? পুরো ভর্তি হয়ে যাবে রান্নার পর, দেখবে ওতে এখন আলু পড়বে। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। নিরামিষ যেখানে রান্নাতে একটু হিং দিলে ভালো লাগে।
খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। এবার পোস্ত চালমগজ বাটাটা দিয়ে দেবো। শীতকালে বেগুন খুব ভালো লাগে, সব জিনিসেই। বেগুন পোড়া খেয়েছি, বেগুন ভাতে খেয়েছি, বেগুন ভাপা খাচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে, এবার এঁচড় দিয়ে দেবো। মশলা মাখা না, এঁচড়। খুব ভালো করে মাংসের মতো কষে নেব। মশলার সঙ্গে হেঁচড় খুব ভালো করে কষে নিয়েছি। এবার আলু দিয়ে দেব, ভেজে রাখা আলু। ভালো করে কষা হয়ে গেছে, এবার অল্প একটু জল দেবো। তোমরা যদি বেশি ঝোল করতে চাও তাহলে একটু বেশি জল দিতে হবে। আমি তো কষা কষা করবো, ওই জন্য একটু অল্প জল দেবো। এমনি তো কড়া ভর্তি হয়ে গেছে, দেখো না। খুব সেন্ট উঠে গেছে, তোমার মন কি খাবু খাবু। হেঁচড় সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে হেঁচড়টা হতে থাক, তারপর বেগুন ভাপার জন্য বেগুনে কিছু মশলা মেখে নেবো। পোস্ত আর চাল মগজ বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লঙ্কা গুঁড়ো, চিনি, সর্ষের তেল, বেগুন ভাপার জন্য মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন এবার উপর দিয়ে টমেটো দিয়ে দেবো। আবার টমেটো পড়ছে দাদু বেগুন ভাপায়। চেরা কাঁচা লঙ্কা, হেভি লাগছে দেখতে। খেতে কেমন লাগবে তাহলে? দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এরকম করে বেগুন ভাপা তৈরি করে খাবে, খুব ভালো লাগবে। এমনি দেখেই তো মনে হচ্ছে দারুণ লাগবে খেতে। এবার চাপা খুলে দেখে নেব। পুরো মাংসের ঝোল, খাসি মাংসের ঝোল, যা গন্ধ বেরিয়েছে, গোল ছুটে ছুটে চলে আসতেছে দেখো। হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো, ঘি, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হেঁচড়ের তরকারি তো হয়ে গেল, এবার বেগুন ভর্তাটা করে নেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, স্ট্যান্ডের উপরে এই টিন বাক্সটা বসিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। তেড়ে জল দাও। এই তো জল দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নেব। তেড়ে খাবো, তেড়ে খাবে, আগুন ডুবি খাবে। জলটা ফুটে ফুটে কত মরে গেছে, এই দেখো কত কড়াতে দাগ হয়ে গেছে একদম চারধারে। এতক্ষণ বেগুন ভাপা হয়ে গেছে, এই যে কি সুন্দর ভাব উঠতেছে, বেগুন ভাপা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো বেগুন ভাপা। টমেটো গুলো যেমন সিদ্ধ হয়েছে আর বেগুনও তেমন সিদ্ধ হয়েছে, এই বেগুন ভাপা খা। আজকে তো আমি বেগুন ভাপা দিয়ে আর এঁচড় দিয়েই খাবো। বসো না এখানে খেতে। না মাটি বসে খেতে পারিনি যে, ওই করেই তো এত সমস্যা। দেখতে পাও নি চেয়ারে বসে আছি। এই মাংস যাচ্ছে,
নিরামিষি মাংস আর এক হল মাংস হয় নাকি হ্যাঁ আজকে আলু দেবো নাকি আলু দাদু আগে দেখছি বেগুন মাপা দিয়ে খাচ্ছ হ্যালো তুলো আর নেই তুলো হ্যালো আমি খাচ্ছি ভালো দাদু একটুকু আর দেরি করবে নি বলছে ফিল্ম তুলো আমি আর সহ্য করতে পারছি না আমি আর দেরি করতে পারছি না আমি খাবো খাচ্ছি ভালো দাদু খাওয়ার সময় একটুকু দেরি করলে হবে নি অনেক দিনের পর বেগুন ভাপা খাচ্ছি সুন্দর জিনিস অপূর্ব সুযোগ সুন্দর জিনিস হ্যালো মাংস ঠিকই বলছিস বড় বড় মাংসের পিস আজকে কাকিমার ভালো হয়েছে অন্যান্য দিন মাংস হলে তো খেতে পারেনি কাকিমা মাংস খায়নি বলে আজকেও তো মাংস হয়েছে আজকে এ চোর এ চোরের স্বাদের মাংস আমার মাংস খেতে দারুন স্বাদ আর খেতে ভালো লাগে এই নূতন উঠতে ফাল্গুন চৈত্র মাসে বেশি উঠে একদম তাই ভালো লাগে এখন বেশি ভালো লাগবে সেই কবে খেয়েছিলি ফাল্গুন চৈত্র মাসকে চৈত্র মাসকে তখন কাঁঠাল হয়ে যাবে অনেকদিন পর কাকিমা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাঘরে আছে আজকে খাচ্ছে আমার খুব ভালো লাগছে আমরা দিলে দিইনি বেশি কিন্তু আজকে আমাকে তো দিয়েছে বেশি আবার নাও আজকে এচোরটা দারুন সিদ্ধ হয়ে গেছে খেতেও ভালো লাগছে সব থেকে বেশি দিয়েছে বন্ধুরা আমার হাতে রান্না কেমন লাগলো তোমরা জানাবে আর কি কি রান্না দেখতে চাও সেটাও জানাবে আমি রান্না করেই দেখাবো তোমাকে তো আবার রোজ করতে হবে মাই তো এখন করছে আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবে